স্নেহের শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আশা করি তোমরা ভালো আছো। প্রোগ্রামিং ভাষার উপরে আজ দশম পাঠ। এ পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতন আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। আজ সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ডেটা টাইপ। ডেটা টাইপ এর সংজ্ঞাটা খুবই সহজ, ডেটার ধরনকেই বলা হয় ডেটা টাইপ। অর্থাৎ ডেটাটা কোন ধরনের, এটা ক্যারেক্টার ডাটা, ইন্টিজার ডাটা, রো ডাটা, যা অনেক ধরনের ডেটা টাইপ আছে। প্রধানত চার রকমের, মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ, 2 নম্বর ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ, 4 নম্বর ফাঁকা বা এমটি ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপ চার ধরনের পেলাম আমরা, মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ, এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব, ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত ডেটা টাইপ, মানে আমরা যারা প্রোগ্রাম তৈরি করব তারা ব্যবহারকারী, তারা যে ডেটা টাইপ সংজ্ঞায়িত করবে সেটা, ডিরাইভ ডেটা টাইপ, ফাঁকা বা এমটি ডেটা সেট। মৌলিক ডেটা টাইপ কয় রকমের? মৌলিক ডেটা টাইপ বা প্রাথমিক ডেটা টাইপ 3 ধরনের, যা সি কম্পাইলার সমর্থন করে। এই 3 প্রকার কি কি? ক্যারেক্টার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর হলো ভগ্নাংশ যুক্ত সংখ্যা বা রিয়েল। সি কম্পাইলার যে 3 ধরনের মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ সমর্থন করে সেটা হলো ক্যারেক্টার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর ভগ্নাংশ যুক্ত সংখ্যা বা রিয়েল। এখন এসো দেখা যাক ক্যারেক্টার কাদেরকে বলবো, পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো, রিয়েল কাদেরকে বলবো, একে একে দেখে নিই। ক্যারেক্টার কাদেরকে বলা হবে? ইংরেজির সকল বর্ণমালা, সেটা ছোট হাতেরই হোক আর বড় হাতেরই হোক, তারা ক্যারেক্টার। যতি বা বিরাম চিহ্ন, এটা বোঝো দাড়ি কমা, এগুলো 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে সেগুলো, তারপরে আরো বিভিন্ন ধরনের চিহ্ন, এগুলোকে বলা হয় ক্যারেক্টার ডেটা টাইপ। আর এদেরকে ঘোষণা করা হয় CHAR নাম দিয়ে। ক্যারেক্টার ডেটা টাইপ বোঝা গেল, ইংরেজি সকল বর্ণ, সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক, যতি বা বিরাম চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত যত অঙ্ক আছে, আর বিশেষ ধরনের চিহ্ন, এদেরকে কিভাবে ঘোষণা করা হচ্ছে? CHAR নামে ঘোষণা করা হচ্ছে। এবারে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কারা? পূর্ণ সংখ্যা তোমরা সবাই জানো, 1, 2, 3, 4, 5 ইত্যাদি আর কি, সেটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। এদেরকে আমরা INT নামে অভিহিত করি, সংক্ষেপে INT, ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার যত রকমের ধনাত্মক সংখ্যা আছে আর ঋণাত্মক সংখ্যা আছে সেগুলো পূর্ণ সংখ্যার ইন্টিজার, এদেরকে INT নামে অভিহিত করা হয়। ভগ্নাংশ যুক্ত সংখ্যা কোনগুলো? এই যে ধরো 12.5, এটা একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যা, 0.9
এটা ভগ্নাংশযুক্ত সংখ্যা। এই ভগ্নাংশযুক্ত সংখ্যাকে আমরা বলবো রিয়েল, রিয়েল ডেটা টাইপ। ব্যাপ্তি অনুসারে মানে দশমিকের পরে কতগুলো ডিজিট থাকবে সেই অনুসারে তোমার ভগ্নাংশযুক্ত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফ্লোট টাইপ আর একটা হলো ডাবল। তোমরা ইতিমধ্যেই যারা এই প্রোগ্রামিং ভাষার পার্ট 1, 2, 3 দেখেছো তারা দেখেছো যে কিভাবে ফ্লোট টাইপ ডেটা টাইপ ব্যবহার করা যায় আর এই ইন্টিজার ব্যবহার করা যায়। সি প্রোগ্রামে ডেটার পরিচায়ক প্রোগ্রামের সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রত্যেকটি অ্যাড্রেসকে একটা নাম দেওয়া হয়, সেই নামটাকেই বলা হয় পরিচায়ক বা আইডেন্টিফায়ার। যেমন আমাদের নাম আছে, আমাদের আইডেন্টিফিকেশন নাম, আর অনেকের পরিচয়পত্রের নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে সংখ্যাটাই হলো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মূলত দুই ভাগে বিভক্ত, একটা হলো ধ্রুব আর একটা হলো চল। এবার দেখে নেওয়া যাক ধ্রুবক আসলে কি। ধ্রুবকের একটা স্থির মান আছে যে মানটা কখনোই পরিবর্তন হয় না, প্রোগ্রামার ওই মানকে ধ্রুবক হিসাবে বা কনস্ট্যান্ট হিসাবে ঘোষণা করতে পারে। প্রোগ্রামের সময় এই ধ্রুবকের বা কনস্ট্যান্টের মানের কোনো পরিবর্তন হবে না, অন্য কোনো মান দিয়ে এই কনস্ট্যান্টকে বা ধ্রুবককে পরিবর্তন করা যাবে না। ধ্রুবক স্থির অপরিবর্তনীয়, এটা মনে রাখতে হবে। আরো একটা আইডেন্টিফায়ার কি আমরা বললাম, চলক, ধ্রুবক এবং চলক। আর এই ধ্রুবককে কনস্ট্যান্ট মানে আসলে ধ্রুবক দুই ভাবে ঘোষণা করা হয়, একটা কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে আর একটা হলো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে। তাহলে আমরা দেখছি যে ধ্রুবককে দুইভাবে ঘোষণা করা যায় প্রোগ্রামের ভিতরে, একটা নিয়ম কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করা আর আরেকটা নিয়ম একটা হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করা। ধ্রুবক সম্পর্কে এটুকুই আমরা জানলাম। এবার দেখো এই ধ্রুবকের ফরম্যাটটা তুমি কিভাবে লিখবে, অর্থাৎ ঘোষণা করবে। প্রথমে লিখতে হবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইপ, কনস্ট্যান্ট নেম, তারপরে তার মানটা দিয়ে দিতে হবে। কনস্ট্যান্ট ঘোষণা করে আর আরেকটা হলো প্রি প্রসেসর ঘোষণা করে, সেটা হলো ডিফাইন, শুরুতে হ্যাশ, হ্যাশ ডিফাইন, এটা একটা প্রি প্রসেসর। এটা ব্যবহার করে যদি আমরা ঘোষণা করি ধ্রুবকের মান, তাহলে এরকম ভাবে ঘোষণা করতে হবে, হ্যাশ ডিফাইন কনস্ট্যান্টের নাম আর হলো কনস্ট্যান্ট ভ্যালু। যেমন আমরা প্রোগ্রামে দেখেছি যে এইভাবে ব্যবহার করেছি, আমরা মনে পড়ে একটা কনস্ট্যান্টের নাম হলো আমরা দিয়েছিলাম পাই, ভবিষ্যতে আরো ব্যবহার করব পাই, আর পাই এর মান কত, 3.14, এটা ব্যবহার করেছিলাম আমরা, মনে পড়ে? এভাবে কিন্তু আমরা প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করতে পারি। এবার এসো চলক কি। চলক বা ভ্যারিয়েবল হলো মেমোরির লোকেশনের নাম বা ঠিকানা, মানে মেমোরির অবস্থানের নাম বা ঠিকানা। এর আগে প্রোগ্রামে আমরা ব্যবহার করেছি এ চলক, বি চলক ইত্যাদি,
ইত্যাদি ইত্যাদি। আসলে এই হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। প্রোগ্রামে যখন আমরা ডেটা নিয়ে কাজ করি, তখন সেই ডেটাকে প্রাথমিকভাবে র্যামে রাখার প্রয়োজন হয়। পরবর্তীতে সেগুলো ওই নাম বা ঠিকানা ব্যবহার করে সেগুলো জানার প্রয়োজন হয়। যেমন এ নাম দিয়ে রাখলাম, এর মান দিলাম 3, সেই 3কে আবার তখন আবার আমরা এর জায়গায় প্রোগ্রামে যেখানে এ আছে সেখানে সেই 3কে ব্যবহার করতে পারি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ চলক বা ভেরিয়েবলের নামকরণের নিয়ম। প্রথমে দেখো, এটা না বুঝলে কিন্তু সি প্রোগ্রাম লেখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। প্রোগ্রামের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হবে। আলফাবেটিক ক্যারেক্টার তো তোমরা বোঝো, এ বি সি ইত্যাদি আর কি, এগুলো আলফাবেটিক ক্যারেক্টার। চলকের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না, অর্থাৎ 1 2 3 এগুলো দিয়ে শুরু হতে পারবে না। তুমি কোন একটা চলকের নাম A1 দিতে পারো, কিন্তু 1A এটা দিতে পারবে না। বোঝা গেল, কোন সংখ্যা দিয়ে চলক শুরু হবে না। চলকের মধ্যে স্পেশাল ক্যারেক্টার মানে হলো আন্ডারস্কোর ব্যবহার করা যায়। আন্ডারস্কোর চিহ্ন ব্যতীত অন্য কোন স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে দেখছো চিহ্নগুলো, এক্সক্লেমেটরি, অ্যাট দি রেট অফ, হ্যাশ, শতকরা চিহ্ন, গুণ, যোগ, এগুলো ব্যবহার করা যাবে না। তুমি এ গ্যাপ দি 1 কিন্তু লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে এ আন্ডারস্কোর 1। তুমি এ বিস্ময় চিহ্ন ব্যবহার করতে পারবে না, এ প্লাস ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম, চলকের মধ্যে একমাত্র স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অন্য কোন স্কোর দুঃখিত অন্য কোন স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল ব্যবহার করা যাবে না। 3 নম্বর, চলকের নামের মধ্যে ফাঁকা স্থান থাকতে পারবে না। যেমন আমি একটু আগে বললাম, A1 তুমি লিখতে পারবে না, এ ফাঁকা স্থান রাখতে পারবে না। তুমি এ একবারে এ ঘেঁষে 1 লিখবে, অথবা এ আন্ডারস্কোর 1 এটা লিখতে পারবে, ফাঁকা রাখতে পারবে না। কিওয়ার্ডের নাম চলক হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন INT হলো একটা কিওয়ার্ড, এই INT, ফ্লোট, এরকম যে কিওয়ার্ড গুলো আছে এগুলো তুমি চলকের নাম হিসাবে ব্যবহার করতে পারবে না। তবে আইটা যদি তুমি বড় হাতের দাও তাহলে কিন্তু হবে, হুবহু ব্যবহার করা যাবে না। কিংবা INT এর যে কোনো একটা অক্ষর বড় হাতে দিলেও কিন্তু হবে, অথবা INT 1 লিখলেও হবে, কিন্তু INT সরাসরি লিখতে পারবে না। চলকের নামকরণে যেসব যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, সেটা তুমি 10টা 20টা 30টা, তবে 40টা এনসি নিয়ম অনুসারে সর্বোচ্চ 31টা তুমি ব্যবহার করতে পারো, এটাই ভালো হবে। আজ খুব সংক্ষিপ্ত একটা পাঠ শেষ করলাম, তবে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ।